ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধান রচয়িতা, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ ও বিশিষ্ট লেখক, যিনি বাবা সাহেব আম্বেদকর নামেও পরিচিত। তিনি ছিলেন ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা। তিনি ভারতের জাতীয়তাবাদী ও ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। আজকে আমরা বিশিষ্ট চিন্তাবিদ ও দার্শনিক ভীমরাও রামজি আম্বেদকরের জীবনের সংক্ষিপ্ত কাহিনী আলোচনা করব। 1891 সালের 14 এপ্রিল বর্তমান মধ্যপ্রদেশের মহ অঞ্চলে আম্বেদকরের জন্ম হয়। তার পিতা রামজি মালোজি শাকপল মহ সেনানিবাসের ভারতীয় সেনা হিসেবে নিযুক্ত ছিলেন আর মাতার নাম ছিল ভীমাবাই। তারা হিন্দু সম্প্রদায়ের অধিভুক্ত ছিল, যাদের মোহর জাতি হিসাবে ধরা হতো। এই মোহর জাতির মানুষেরা অস্পৃশ্য জাতি হিসাবে পরিচিত ছিল, ফলে ছোট থেকে আম্বেদকরের প্রচণ্ড আর্থসামাজিক বৈষম্যের শিকার হতে হতো। আম্বেদকরের পিতা তার সন্তানদের প্রাথমিক বিদ্যালয় শিক্ষাতে উৎসাহ দিতেন, তার সন্তানদের হিন্দু সংস্কৃতি সম্পর্কে অধ্যয়ন করতে উদ্বুদ্ধ করতেন। আম্বেদকর বিদ্যালয়ে যেতেন, তাকে অন্যান্য অস্পৃশ্য শিশুর ন্যায় আলাদা করে দেওয়া হতো। শিক্ষকগণ সহ বিদ্যালয়ের সহপাঠীরা তার প্রতি কোনরূপ সহযোগপূর্ণ মনোভাব দেখাতো না। অস্পৃশ্য জাতি হিসাবে আম্বেদকরের কঠিন জীবনযাপন করতে হতো। নানা জায়গায় তিনি লাঞ্ছিত বঞ্চিত হতেন। 1894 সালে আম্বেদকরের পিতা কর্মজীবন থেকে অবসর নেন এবং তারা মহারাষ্ট্রের সত্তরে চলে আসেন। কিছুদিন এখানে বসবাস করার পর আম্বেদকরের মাতার মৃত্যু হয়। অনেক কষ্টে আম্বেদকর বড় হয়ে ওঠেন। এরপর 1903 সালে মাত্র 12 বছর বয়সে 9 বৎসরের মেয়ে রামাবাইকে আম্বেদকর বিবাহ করেন এবং সপরিবারে বোম্বে চলে আসেন। সেখানে এলফিনস্টন সরকারি বিদ্যালয়ে প্রথম অস্পৃশ্য ছাত্র হিসাবে তিনি পড়াশোনা করেন। আম্বেদকর পড়াশোনায় খুবই ভালো ছিলেন, তবে তাকে নানারূপ বৈষম্যের শিকার হতে হয়েছিল। 1907 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম অস্পৃশ্য হিসাবে ভারতের বোম্বে বিশ্ববিদ্যালয়ে তিনি প্রবেশ করেন। বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতি ও রাজনীতিতে ডিগ্রি লাভ করেন এবং বরোদা রাজ্যে সরকারি চাকুরি গ্রহণ করেন। 1913 সালে আম্বেদকরের পিতার মৃত্যু হয় এবং ওই বছরই নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিভাগের স্নাতকোত্তর ছাত্র হিসাবে 3 বছর মেয়াদী মাসিক 11.5 ব্রিটিশ পাউন্ডের বৃত্তি গ্রহণ করেন আম্বেদকর। আম্বেদকর ছিলেন প্রথম ভারতীয় যিনি বিদেশ থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়া মহাদেশের প্রথম পিএইচডি ডিগ্রিধারী এবং 2 বার তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। আম্বেদকর সমগ্র পৃথিবীর মধ্যে প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে সমস্ত বিজ্ঞান বিষয়ের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। আম্বেদকর 1935 সালে মুম্বাইয়ের সরকারি আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পান। উক্ত পদে তিনি 2 বছর অধিষ্ঠিত ছিলেন। তিনি সেখানে একটি পাঠাগার নির্মাণ করেন। সেখানে তার স্ত্রী রামাবাইয়ের মৃত্যু হয়। 1936 সালে আম্বেদকর স্বনির্ভর শ্রমিক দল গঠন করেন, যেটি 1937 সালে বিধানসভায় 15টি আসন লাভ করে। 1941 থেকে 1945 সালের মধ্যে তিনি বহু সংখ্যক বই, ক্ষুদ্র পত্রিকা প্রকাশ করেন। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলে কংগ্রেস সরকার আম্বেদকরকে প্রথম আইনমন্ত্রীর পদ অর্পণ করে। 29শে আগস্ট আম্বেদকরকে সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়, যা স্বাধীন ভারতের নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে বিধানসভা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়। আম্বেদকর তার সহকর্মী ও সমসাময়িক পর্যবেক্ষকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধানটি গৃহীত হয়। 1952 নির্বাচনে লোকসভায় আম্বেদকর প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তিনি হেরে যান। পরে তিনি রাজ্যসভার সাংসদ পদে অধিষ্ঠিত থাকেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। আম্বেদকর ছিলেন স্বপ্নদর্শী ও কল্পনাপ্রবণ। শ্রেষ্ঠতর প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ওকালতি পেশায় তিনি কম সময় দেন। তিনি বিহার ও মধ্যপ্রদেশকে ভাগ করার প্রস্তাব দেন, যার প্রতিফলন ঘটেছে 2000 সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় গঠন করা হয়। তিনি ভারতবর্ষের জল ও বিদ্যুৎ নীতির প্রবর্তক। কেন্দ্র ও রাজ্য স্তরের সেচ প্রকল্পগুলির উন্নতির জন্য তিনি কেন্দ্রীয় জল কমিশন প্রতিষ্ঠা করেন। তিনি কেন্দ্রীয় প্রযুক্তিগত বল পরিষদ ও কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতিষ্ঠা করেন। তিনি যে শক্তিশালী পদ্ধতির ওপর জোর দিয়েছিলেন তা ভারতবর্ষ আজও বিশ্বাস করে। আম্বেদকরের প্রসিদ্ধ এবং অস্পৃশ্য সম্প্রদায়ের মধ্যে সমর্থনের কারণে
1932 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে লন্ডনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একজন সামাজিক ও রাজনৈতিক সংস্কারক হিসাবে আধুনিক ভারতে আম্বেদকরের প্রভাব লক্ষণীয় ছিল। স্বাধীনোত্তর ভারতে তার সামাজিক রাজনৈতিক চিন্তাধারা সমগ্র রাজনৈতিক ক্ষেত্রে সম্মান অর্জন করে। তার যুগান্তকারী পদক্ষেপগুলি অনেকের জীবনে প্রভাব ফেলে এবং আজকের পরেও দলিতদের আর্থসামাজিক সাহায্য প্রদানে সাহায্য করে। তার অনুপ্রেরণায় দলিত বৌদ্ধ আন্দোলন ভারতে প্রভাব বিস্তার করে। খুব শীঘ্রই আম্বেদকর উৎপীড়িত ও দীর্ঘমেয়াদী শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন। 1948 সাল থেকে আম্বেদকর ডায়াবেটিস রোগে ভুগছিলেন। শারীরিক অবনতির জন্য 1954 সালে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত তিনি শয্যাশায়ী ছিলেন ও এক পর্যায়ে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। রাজনৈতিক কারণে তিনি ক্রমশ অনেক তিক্ত বিরক্ত হয়ে ওঠেন, যা তার স্বাস্থ্যের কাল হয়ে দাঁড়ায়। 1955 সালের পুরোটা জুড়ে তিনি প্রচুর কাজ করার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। টানা তিন দিন বুদ্ধ ও ধর্ম বইটির সর্বশেষ পাণ্ডুলিপি তৈরির পর 1956 সালের 6ই ডিসেম্বর দিল্লিতে নিজের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। 7ই ডিসেম্বর তার জন্য বৌদ্ধ ধর্মীয় আদলে দাদার চৌপাটটি সমুদ্র সৈকতে একটি শবদাহ নির্মিত হয়। হাজারো অনুসারী কর্মীবৃন্দ নানান ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিল। 1956 সালের 16ই ডিসেম্বর একটি ধর্মান্তরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যারা শবদাহ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারা একই স্থানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ভারত সরকার 1990 সালে মরণোত্তর ভারতরত্ন উপাধি দিয়ে আম্বেদকরকে সম্মানিত করে। এই হলো বাবা সাহেব আম্বেদকরের জীবনের সংক্ষিপ্ত কাহিনী। ভালো লাগলে গল্পটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।